মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি কি আমার যোগ্যতায় চাকরিটা পাচ্ছি? যোগ্যতায় হোক বা না হোক, কিছু জিনিস তো প্র্যাকটিক্যালি ভাবতে হয়। একটু ভেবে দেখিস, এই যে এত বড় একটা সংসার, সেটা চালাবি কি করে? চাকরিটা না নিলে কি করে চলবে? পরাগের যে চিকিৎসা, তার এত খরচ খরচা, কি করে চালাবি তুই? ওকে তো বাঁচিয়ে রাখতে হবে। একদমই। ক টাকা জমা ওদের পরিবারে? তুই চাকরিটা নে শিমুল, চাকরিটা নেওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। বরং পরাগ এতগুলো দিন তোর প্রতি যে অন্যায়টা করেছে, সেই অন্যায়ের জন্য সামান্য একটা ক্ষতিপূরণের চেষ্টা হয়তো করছে। ও হয়তো নিজের মনের দিক থেকে এটাই ভাবছে, ও নিজের কাছে ক্লিয়ার থাকতে চাইছে। তুই এতটুকু সুযোগ তোকে দিবি? হ্যাঁ, ও আমাকে অনেকবার এই কথাটা বলেছে, আমিও ভেবে দেখি কি করা যায়। এত ভাবাভাবির কিছু নেই। আমার তো মনে হয় পরাগ বোধ হয় ওর স্কুলের হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলেছে। শোন, এই বিষয়টা নিয়ে তুই আর দেরি করিস না। শিমুল, শতদ্রকে নিয়ে তোমার বুড়া লাগছে না? শতদ্রর প্রতি আমার যে খারাপ লাগা, ভালো লাগা, যেটা আছে না, সেটা আমার একার, আমার ভেতরের। একটা সময় স্বপ্ন ছিল জানো, ওর সাথে সংসার করব, কিন্তু না, কোনোবারই সেটা সফল হয়নি, সফল হতে গিয়েও হয়নি। তবে হ্যাঁ, এখন একটা দিকে ভালো যে ও বলেই দিয়েছে যে ওর আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না, ও আমার থেকে অনেকটাই দূরে সরে গেছে, এখন নিশ্চয়ই ও ভালো থাকবে। সেই জায়গা থেকে ভালো লাগছে বটে, সেটা বোধ হয় শতদ্রু করতে পারবে না। আমি ওকে চিনি, দেখো এইবারও ঠিক ভালো থাকবে, আমার সাথেই তো কথা হয়েছে। এক্ষেত্রে দোষটা কিন্তু তোরই শিমুল, যা হয়েছে তোর জন্য হয়েছে, শতদ্রুর কিন্তু কোনো দোষ ছিল না। আমি কি বলেছি বিপাশা দি ওর দোষ ছিল? আমি কি একবার ওকে দোষারোপ করেছি বলো না? আমি তো করিনি, আমি তো বলছি আমার দোষ। ও আর কি করতো, আর কতটা করতে পারত? যা করার অনেক করেছে আমার জন্য, নিজের বাড়ি ছেড়েছে, বিয়ে ভেঙেছে, তা আমি আমি কি করতে পেরেছি? আজকে পরাগের জন্য করতে গিয়ে আমি ওর জন্য কিছুই করতে পারিনি। এই জায়গা থেকে না একটা অপরাধ বোধ কাজ করে জানো তো। তবে হ্যাঁ, যবে থেকে ও আমাকে বলে দিয়েছে না যে ও আমার সাথে আর যোগাযোগ রাখতে চায় না, তবে থেকে কোথাও যেন একটা মনে শান্তি আছে। ও আবার বাড়ি ফিরে যাক, বিয়ে করুক, সুখে থাকুক, ভালো থাকুক, সেটাই আমি চাই। আমি সত্যি চাই জানো তো, আমার চারপাশে যারা আছে সবাই যাতে ভালো থাকুক, কিন্তু সবাইকে ভালো রাখায় তো আমার কোনো ভূমিকা নেই। কিন্তু যারা অন্তত আছে, যাদেরকে আমি পারবো, তাদেরকে আমি ভালো রাখবো, ভালো রাখার চেষ্টা করবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।